আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্যু, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ নিয়ে। ক্লিয়ার? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, কারণ আমরা জানি আমাদের সামনে যে পরীক্ষা সেটা WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা দুটো কোশ্চেন থাকবে। তা চলো আজকে আমরা এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানবো, পশ্চিমবঙ্গের ডিটেলস। ক্লিয়ার? তো এটা তো পশ্চিমবঙ্গ WBP পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাছাড়া যে কোনো পরীক্ষার জন্য খুব রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। তা চলো দেরি করে শুরু করা যাক। তাহলে আমাদের আজকে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা আমরা দেখে নেব। দেখো শুরু করে দিচ্ছি। দেখো প্রথমে কি বলেছে, আমরা জানবো যে পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য। ক্লিয়ার? পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা কি কি জানি? দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আছে? মমতা ব্যানার্জি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা জেনে নিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে পশ্চিমবঙ্গের রাজধানী সেটা কি? কলকাতা। ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী জেনে নিলাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল, এগুলো খুবই, যতগুলো কোশ্চেন সবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে আছে? কেশরীনাথ ত্রিপাঠী। ক্লিয়ার? নেক্সট পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা 26শে জানুয়ারি 1950 সাল। ক্লিয়ার? কোনো কোনো বইয়ে 47 দেওয়া থাকে, ঠিক আছে তোমরা 1950 করবে, তাহলে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা হবে 26শে জানুয়ারি 1950। ক্লিয়ার? নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? বলছে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা 295টি, এবং তার মধ্যে 294টি তো আছেই, তার মধ্যে একজন থাকে সেটা অ্যাংলো ইন্ডিয়ান থাকে। ক্লিয়ার? তাহলে কি দেখলাম যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার তার আসন সংখ্যা 295টি, তার মধ্যে একটি হলো কি? অ্যাংলো ইন্ডিয়ান। নেক্সট পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা, বলছে পশ্চিমবঙ্গ থেকে যে লোকসভার আসন সংখ্যা সেটা কত? 42। ক্লিয়ার? তাহলে আমরা কি কি দেখলাম? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি আবার রিভাইজ করছি, তোমরা রিভাইজ করো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, 1947 দেওয়া থাকে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? 295, তার মধ্যে একজন কি? অ্যাংলো ইন্ডিয়ান। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা 42টি। ক্লিয়ার? চলো নেক্সট এগিয়ে যাব। দেখো নেক্সট বলেছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা, তাহলে পশ্চিমবঙ্গের লোকসভা দেখলাম কত? 42টি, তাহলে রাজ্যসভার কতগুলো আছে? রাজ্যসভার আছে 16টি। ক্লিয়ার? তাহলে রাজ্যসভার আসন সংখ্যা কত? 16। পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কতগুলি? 23টি, তাহলে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কত? 23টি, এখন বর্তমানে 23টি জেলা। ক্লিয়ার? এবার শেষ যে 5টি জেলা আছে সেগুলো কি? পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের যে শেষ 5টি রাজধানী জেলা সেটা কি আছে? পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। এবং দেখো নেক্সট পশ্চিমবঙ্গের হাইকোর্ট কি? কলকাতা হাইকোর্ট। তাহলে আবার আমরা আবার ব্যাস করবো। চলো পশ্চিমবঙ্গের আসন সংখ্যা, রাজ্যসভার আসন সংখ্যা 16টা, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি, শেষ 5টি জেলা পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম, আর পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। ক্লিয়ার? নেক্সট আবার আলোচনা করবো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কি আছে? 88,752 বর্গ কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? 88,752 বর্গ কিলোমিটার, যেটি কত? ক্ষেত্রফল দিক থেকে 14তম রাজ্য। ক্লিয়ার? এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতে 14তম। ক্লিয়ার? এবার বলছে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত খুব ইম্পর্টেন্ট, হচ্ছে 1,000 জন পুরুষের মধ্যে 950 জন স্ত্রী। তাহলে কি দেখলাম পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত আছে? 950, কত কত? 1,000-এর মধ্যে। ক্লিয়ার? নেক্সট পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক কত? এনে সরি এটা র্যাঙ্ক হবে কত? 11। যে পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের অনুযায়ী কি বলেছে? র্যাঙ্ক 11। নেক্সট পশ্চিমবঙ্গের ভারতের পূর্বাংশে অবস্থিত, বলছে পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাংশে অবস্থিত একটি অঙ্গরাজ্য। ক্লিয়ার? পশ্চিমবঙ্গ পশ্চিমে 85.5 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে পূর্ব দিকে 89
डिग्री 50 मिनट पूर्व द्रागामी पर्यंत विस्तृत। तहले कि बोललाम पश्चिमबंग पश्चिमे 85 डिग्री 50 मिनट पूर्व मिनट पूर्व हबे द्रागामा थेके पूर्व दिके 89 डिग्री 50 मिनट पूर्व द्रागामी पर्यंत विस्तृत एवं दक्षिण दिके 21 डिग्री 38 मिनट उत्तर अक्षांश थेके उत्तर दिके 27 डिग्री 10 मिनट उत्तर अक्षांश पर्यंत। नेक्स्ट आलोचना करब पश्चिमबंग राष्ट्रीय विषय कि बोलेछे कि बोलेछे पश्चिमबंग राष्ट्रीय पशु कि बोलेछे मेछो बाघ बा फिशिंग कैट। তাহলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি আছে মেছোবাগ বা ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি মাছরাঙা ধলা গলা মাছরাঙা ক্লিয়ার। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল শিউলি। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা ফুটবল। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ ছাতিম গাছ। এই ছাতিম গাছকে আবার ডেভিল ট্রি বলা হয়। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নদী হুগলি ও দামোদর। তাহলে কি কি দেখলাম পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু পশু মেছোবাগ পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি লাগলা মাছরাঙা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল শিউলি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা ফুটবল পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ ছাতিম গাছ ক্লিয়ার। নেক্সট আর পশ্চিমবঙ্গের রাষ্ট্র নদী কি হুগলি দামোদর। পশ্চিমবঙ্গের রাষ্ট্র নৃত্য গৌড়ীয় নৃত্য ক্লিয়ার। তাহলে পশ্চিমবঙ্গের রাষ্ট্র নদী হুগলি দামোদর আর পশ্চিমবঙ্গের রাষ্ট্র নৃত্য গৌড়ীয় নৃত্য। নেক্সট পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য। পশ্চিমবঙ্গের আগে বঙ্গ নামে পরিচিত ছিল। তাহলে পশ্চিমবঙ্গ কি বঙ্গ নামে পরিচিত ছিল বলছে কোচবিহার 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় ক্লিয়ার। তাহলে কোচবিহার 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 1950-এ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। এটাও কোন বইয়ে 1948 দেওয়া আছে ঠিক আছে। তোমরা অপশন দেখবে 1950টা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্র। বলছে বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ছিল ভারতের স্বাধীনতার আন্দোলনের প্রধান কেন্দ্র ক্লিয়ার। বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিল শশাঙ্ক যার রাজধানী ছিল কর্ণসূবর্ণ। তাহলে কি দেখলাম বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিল শশাঙ্ক যার রাজধানী ছিল কর্ণসূবর্ণ ক্লিয়ার। আমরা এই কর্ণসূবর্ণ সম্পর্কে আমরা আগেও জেনেছি আগের ভিডিওগুলোতে। নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল সিরাজউদ্দৌলা। 1772 সালে কলকাতা ব্রিটিশের ভারতের রাজধানী ঘোষিত হয় এবং 1911 সালে কি হয় সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। তাহলে 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল এবং পরে সেখান থেকে কত স্থানিত হয় দিল্লিতে নিয়ে যাওয়া হয়। নেক্সট পশ্চিমবঙ্গের কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম নগর। তাহলে পশ্চিমবঙ্গের যে কলকাতা আছে সেটি ভারতের বৃহত্তম নগর ক্লিয়ার। পশ্চিমবঙ্গের কোন জলবায়ু অন্তর্গত হচ্ছে পশ্চিমবঙ্গে মৌসুমী জলবায়ুর অন্তর্গত এটাও ইম্পর্টেন্ট। তাহলে পশ্চিমবঙ্গে কোন জলবায়ু দেখতে পাই আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাই। তাহলে আবার একটু রিভাইজ করছি বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। এটি 1911 সালে রাজধানী 1911 সাল পর্যন্ত কলকাতা রাজধানী ছিল। পশ্চিমবঙ্গের কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম নগর আর পশ্চিমবঙ্গের কোন জলবায়ু অন্তর্গত সেটা মৌসুমি জলবায়ু। নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাত হয় বলছে পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাত হয় অপশন কি বলছে সঠিক অ্যান্সার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। তাহলে কি দেখলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ক্লিয়ার। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। নেক্সট পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি বলছে পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ আছে। তাহলে পশ্চিমবঙ্গের 5টি বিভাগ ক্লিয়ার। কি কি একটা প্রেসিডেন্সি বিভাগ অপশন 2 নম্বর বর্ধমান বিভাগ 3 নম্বর জলপাইগুড়ি বিভাগ আর 4 নম্বর মেদিনীপুর বিভাগ আর 5 নম্বর মালদা বিভাগ। তাহলে পশ্চিমবঙ্গের কয়টা বিভাগ দেখলাম 5টা একটা প্রেসিডেন্সি একটা বর্ধমান একটা জলপাইগুড়ি মেদিনীপুর আর মালদা ক্লিয়ার। আবার বলছি প্রেসিডেন্সি বিভাগ বর্ধমান বিভাগ জলপাইগুড়ি বিভাগ মেদিনীপুর বিভাগ আর মালদা বিভাগ। নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি সেটি হলো
কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে? সেটা কি? মেদিনীপুর জেলায়। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে? সেটা হলো মেদিনীপুর জেলায়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে? সেটা দার্জিলিং জেলায়। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে? সেটা হলো দার্জিলিং জেলায়। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এই পশ্চিমবঙ্গেতে অবস্থিত। তাহলে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন যেটা ঘুম, সেটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের বেশি দেখা যায়। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। তাহলে কি বল, দেখলাম পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলা আছে তাকে বলা ধানের গোলা। ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের যে কোন ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়, আর ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এই পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম লোক বাস করে দার্জিলিং জেলায়, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে সেটা হলো মেদিনীপুর জেলায়। নেক্সট, ভারতের মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে। তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পাট কোথায় উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গে। নেক্সট, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতাতে, যেটা কত? 1984 সালে। তাহলে ভারতের প্রথম মেট্রো রেল চলেছিল কত? চলেছিল 1984 সালে। ক্লিয়ার? নেক্সট, ভারত চা উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। বলছে ভারত চা উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, তার মধ্যে আসাম প্রথম এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয়। বলছে ভারত হলো বিশ্বের দ্বিতীয় নম্বর এবং ভারতের মধ্যে প্রথম হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয়। ক্লিয়ার? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হয়েছিল 1898 সালে দার্জিলিং এ সিদ্রাপংয়ে। তাহলে ভারতের প্রথম যে জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল 1898 সালে দার্জিলিং এ সিদ্রাপং। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন বট গাছ পৃথিবীর বৃহত্তম বট গাছ। তাহলে আরেকটা কোশ্চেন জেনে নিলাম যে পশ্চিমবঙ্গের যে বোটানিক্যাল গার্ডেনের যে বট গাছ আছে সেটা পৃথিবীর বৃহত্তম বট গাছ। ক্লিয়ার? নেক্সট, ইডেন গার্ডেন কলকাতা, কলকাতা বলছে ইডেন গার্ডেন যেটা কলকাতা আছে সেটা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। তাহলে ইডেন গার্ডেন কি দেখলাম? কলকাতায় যেটা অবস্থিত সেটা কি? পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কি ছিল? ডক্টর প্রফুল্ল ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়, যেটাকে বাংলার রূপকার বলা হয়। আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল কোনটি? হচ্ছে পশ্চিমবঙ্গের যে সংকীর্ণতম অঞ্চল সেটা কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। তাহলে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুরের জেলার চোপড়া। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? শান্তাকাপু। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প? পাট শিল্প। আবার বলছি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুরের জেলার চোপড়া, আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো শান্তাকাপু, আর পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প? পাট শিল্প। ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গ যে যে দেশের সাথে সীমানা স্পর্শ করেছে সেগুলো কি? সবচেয়ে বেশি বাংলাদেশ, সবচেয়ে কম নেপাল। ঠিক আছে, ভুটানের সঙ্গে সীমানা জুড়ে আছে। তাহলে পশ্চিমবঙ্গের যে যে দেশগুলোর সঙ্গে সীমানা জুড়ে আছে সেটা কি? বাংলাদেশ, নেপাল আর ভুটান। নেক্সট, পশ্চিমবঙ্গের সাথে যে রাজ্যের সীমানা রয়েছে সেটা কি? ঝাড়খণ্ড সবচেয়ে বেশি, সিকিম, উড়িষ্যা, বিহার, অসম। তাহলে কি, পশ্চিমবঙ্গের সাথে যে রাজ্যের সীমানা আছে সেটা কি? ঝাড়খণ্ড, সিকিম, উড়িষ্যা, বিহার, আসাম। ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের কলকাতাকে দাদা নামে ডাকা হয়, সেটা কি? ভারতের সাংস্কৃতিক রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার, মিছিল নগরী, প্রসাদ নগরী। তাহলে পশ্চিমবঙ্গের কলকাতাকে কি নামে ডাকা যায়? ভারতের সাংস্কৃতিক রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার, মিছিল নগরী আর প্রসাদ নগরী। ক্লিয়ার? চলো, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান যে নদীগুলি আছে সেগুলো আমি আলোচনা করব। তিস্তা, তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী কি আছে? একটা তিস্তা নদী, যাকে ত্রাসের নদী বলা হয়। তারপরে হচ্ছে মহানন্দা, জলডাকা, তোরসা, কালজানি, রায়ডাক, মিচি, তারপরে বালাসন,
আত্রীয় দামোদর নদী, আর দামোদর নদীকে কি বলা হয়? দুঃখী নদী বলা হয়, ঠিক আছে, বাংলার দুঃখ নামে জানা যায়। গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, হলদি, সরস্বতী, ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের যে প্রধান নদীগুলো, ঠিক আছে, তিস্তা যে ত্রাসী নদী বলা হয়, মহানন্দা, জলডাকা, তোরসা, কালজানি, রায়ডাক, মিচি, বালাসন, আত্রীয়, দামোদর, গঙ্গা, সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, হলদি, সরস্বতী, এগুলো আমাকে জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে, কারণ এর মধ্যে একটা দিয়ে দিতে পারে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের যে দেখো পশ্চিমবঙ্গের যে আছে, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ হ্রদগুলো আছে, একটা মিরিক যেটা দার্জিলিং অবস্থিত, মতিঝিল যেটা মুর্শিদাবাদ অবস্থিত, রবীন্দ্র সরোবর যেটা কলকাতা অবস্থিত, রসিক বিল যেটা কোচবিহার অবস্থিত, সাগর দেঘি কোচবিহার অবস্থিত, তারপরে বলছে সেন্চাল দার্জিলিং অবস্থিত, ক্লিয়ার? তাহলে মিরিকটা দার্জিলিং, মতিঝিল মুর্শিদাবাদ, রবীন্দ্র সরোবর কলকাতা, রসিক বিল কোচবিহার, সাগর দেঘি কোচবিহার, সেন্চাল দার্জিলিং। নেক্সট, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাঁধ, দুর্গাপুর ব্যারেজ যেটা দামোদর নদীর উপর আছে, পাঞ্চেত ব্যারেজ যে দামোদরের উপর আছে, ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর উপরে, আর মুকুটমণিপুর যেটা কংসাবতী নদীতে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ বাঁধ এটা কি? দুর্গাপুর ব্যারেজ যেটা দামোদর নদীর উপরে, পাঞ্চেত যেটা দামোদর নদীর উপরে অবস্থিত, ফারাক্কা যেটা গঙ্গা নদীর উপর থেকে অবস্থিত, আর মুকুটমণি যেটা কংসাবতী নদীর উপর অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কিছু উপজাতি, তাহলে পশ্চিমের কি কি উপজাতি আছে? সাঁওতাল, মুন্ডা, ভূমজি, মাহালি, ভুটিয়া, সুব্বা, লিম্বু, সবর। তাহলে কি কি দেখলাম পশ্চিমবঙ্গের উপজাতি? সাঁওতাল, মুন্ডা, ভূমজি, মাহালি, ভুটিয়া, সুব্বা, সবর। পশ্চিমবঙ্গের প্রধান যে বিমানবন্দর সেটা কি? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, এটা প্রধান বিমানবন্দর, ক্লিয়ার? পশ্চিমবঙ্গের ইউনেস্কো হেরিটেজ অঞ্চল কি আছে? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর সুন্দরবন ন্যাশনাল পার্ক, ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের যে ইউনেস্কো হেরিটেজ কি আছে, একটা দার্জিলিং হিমালয় রেলওয়ে আর একটা সুন্দরবন পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক। নেক্সট, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নৃত্য, ছৌ, গম্ভীরা, কীর্তন, কাঠি, কুশান, আলকাপ, যাত্রা, বাউল, মারাশিয়া, মহল, সাঁওতালি, টুসু, ক্লিয়ার? তাহলে ছৌ গম্ভীরা এটার সাথে আমার ভাবে পরিচিত, ছৌ গম্ভীরা কীর্তন কাঠি, ঠিক আছে, যাত্রা বাউল, তাহলে সাঁওতালি টুসু, তাহলে এক্সট্রা কি আছে? আলকাপ, কুশান আর মারাশিয়া আর মহল, ক্লিয়ার? আমরা সেগুলো সবাই এর সঙ্গে পরিচিত, আমরা সবাই এগুলো নাচে নৃত্য দেখেছি। নেক্সট, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্দির এটা কি আছে? দক্ষিণেশ্বরের কালীঘাট, মায়াপুর, তারপরে তারাপীঠ আর তারকেশ্বর। তাহলে কি দেখলাম? দক্ষিণেশ্বরের কালীঘাট, মায়াপুর, তারাপীঠ আর তারকেশ্বর। নেক্সট, পশ্চিমবঙ্গের শক্তি উৎপাদন কেন্দ্র মেজিয়া, মেজিয়া আছে কোথায়? বাঁকুড়াতে। সাগর দেঘি মুর্শিদাবাদ, ফারাক্কা মুর্শিদাবাদ, দুর্গাপুর স্টিল প্লান্ট সরি দুর্গাপুর স্টিল বর্ধমানে, সিইএসসি কলকাতাতে অবস্থিত, কোলাঘাট পূর্ব মেদিনীপুর, সাঁওতালডি পুরুলিয়া, বজবজ আছে কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনায়। তাহলে পশ্চিমবঙ্গে যে শক্তি উৎপাদন হয় সেগুলো কোথা থেকে? একটা মেজিয়া বাঁকুড়াতে, সাগর দেঘি মুর্শিদাবাদ, ফারাক্কা মুর্শিদাবাদ, দুর্গাপুর স্টিল বর্ধমান, তারপরে সিইএসসি কলকাতা, কোলাঘাট পূর্ব মেদিনীপুর, আর সাঁওতালডি পুরুলিয়া, বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা। আর এইচপিভি বা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট যেটা কোথায় আছে? রামমান দার্জিলিং, তিলোত্তম ড্যাম দার্জিলিং, আর পাঞ্চেত পুরুলিয়া। তাহলে কি দেখলাম? একটা পাঞ্চেত হাইড্রোলিক যে পাওয়ার প্ল্যান্ট আছে, আর একটা তিলোত্তম দার্জিলিংয়ে, আর রামমানও দার্জিলিংয়ে। নেক্সট, সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? জামুরিয়া সোলার পাওয়ার প্ল্যান্ট, ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, একটা হলো সিঙ্গুরেলা ন্যাশনাল পার্ক যেটা দার্জিলিং অবস্থিত, নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক দার্জিলিং অবস্থিত, বক্সা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে অবস্থিত, বরুমা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে অবস্থিত, তারপরে সুন্দরবন ন্যাশনাল পার্ক উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত, ক্লিয়ার? তাহলে কি কি দেখলাম? সিঙ্গুরেলা ন্যাশনাল পার্ক দার্জিলিং, নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক দার্জিলিং, বক্সা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি, বরুমরা এটাও কি? জলপাইগুড়ি, আর সুন্দরবন কোথায় আছে? আমাদের উত্তর চব্বিশ দক্ষিণ পরগনায়, ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে অভয়ারণ্য আছে সেগুলো কোথায় কোথায় আছে? একটা হলো চাপড়ামারি অভয়ারণ্য জলপাইগুড়িতে,
মহানন্দ অভয়ারণ্য দার্জিলিংয়ে, জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়িতে, ঠিক আছে, রায়গঞ্জের কুলিক যেটা আমাদের উত্তর দিনাজপুরে, বক্তা অভয়ারণ্য সেটা কোথায়, জলপাইগুড়িতে। তাহলে কি কি দেখলাম, চাপামারি অভয়ারণ্য জলপাইগুড়ি, মহানন্দা অভয়ারণ্য দার্জিলিং, জলদাপাড়া জলপাইগুড়ি, রায়গঞ্জের কুলিক যেটা উত্তর দিনাজপুরে, বক্সা অভয়ারণ্য সেটা কোথায়, জলপাইগুড়ি। ক্লিয়ার? নেক্সট, তো সরি আর নেই আমাদের কোশ্চেন, তাহলে আমরা আপাতত শর্ট ভাবে আলোচনা করলাম, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেখানে পার্ট টু থাকবে, ওখানে আমরা শর্ট কোশ্চেন গুলো আলোচনা করবো। ক্লিয়ার? আপাতত আজকের মতো আমরা এখানে ভিডিও রাখছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে শুভরাত্রি।